digs deep, here comes Bolt again, ball number three, on the money, but it's out of the ground, is it? Is it out of the ground? It is! It is! Sasa, shakka to maire dilen. Okay, da, dekhsani, kolla kemne dhore. সাকিব তামিমের ছয় তো অনেকেই দেখেছেন, কিন্তু কৃষকের ছয় কি দেখেছেন? হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একজন কৃষি উদ্যোক্তা শুধুমাত্র স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রামে একবার অংশগ্রহণ করেই ছক্কা করলা চাষ করে প্রত্যেকটা বলে বলে যেন ছয় মেরে সেঞ্চুরি করেছেন। চলুন পরিচিত হই ছক্কা করলা চাষি সেঞ্চুরিয়ান রনি ভাইয়ের সাথে। রনি ভাই আসেন, চলে আসেন, আমরা আপনাকে পরিচিত করে দিতে চাই আমাদের যারা দর্শক এবং উদ্যোক্তা আছে তাদের সাথে। বসুন রনি ভাই, আপনার পরিচয়টা দিবেন এবং আপনার টোটাল প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত স্টোরিগুলো আমাদের দর্শকদেরকে জানাবেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রনি, গ্রাম চরবলরামপুর, পাবনা সদর, পাবনা। আমি আগের থেকে কৃষির সাথে জড়িত ছিলাম, ছোটোবেলা থেকে কৃষির সাথে জড়িত। আচ্ছা, কিন্তু স্মার্ট কৃষি আমি ইউটিউবে দেখছিলাম, ইউটিউবে দেখি সারি আপনার আদি কৃষকের বাদ দিয়েছে স্মার্ট কৃষির মাধ্যমে আমি আপনার সাথে যোগাযোগ করলাম। তারপরে হচ্ছে গা 12তম ব্যাচে আমি ট্রেনিং গেছিলাম। আচ্ছা, স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রামে। আচ্ছা, ট্রেনিংয়ে যাওয়ার পরে ওখান থেকে যা আমি শিখলাম, অনেক কিছু শিখছিলেন, করলা চাষ শিখছিলেন। জি, করলা, মরিচ আর ওই ফুলকপির মাধ্যমে করেছেন, আমি এই দুটি করেছি। আচ্ছা, আপনি কি 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 করলা লাগাইছেন? করলা করছে, আর একটা আছে ছক্কা, আরেকটা আর গাছ আমার কিছু মারা গেছিল, তাই বললাম আমি গেছিলাম, যাওয়ার পরে বললে যে ছক্কা গাছ জাতটা তো বড় হয়ে গেছে গাছটা। জি জি, তাই আপনি কিছু লিডার নিয়ে যান। আচ্ছা, তো লিডার আমি কিছু গাছ নিয়ে লাগাইছিলাম, মোটামুটি ওরা খুব সুন্দর। আচ্ছা, তার মানে ছক্কা লিডার দুইটাই লাগাইছেন? দুইটাই। এই ছক্কা করলা এটা আপনার কাছে নতুন জাত ছিল, কোনোদিন আগে তো দেখেন নাই? না, এটা কোনোদিন দেখেন নাই। এই জাত সম্পর্কে বলেন তো, যে এটা লাগানো থেকে কতদিন পরে প্রথম ফল সংগ্রহ করেছিলেন? আমায় এটা 35 দিনের মধ্যে আমি একবার বিক্রি শুরু করেছি। 35 দিনে প্রথম বিক্রি শুরু করেছি। আচ্ছা, তার মানে ছক্কা করলা আপনার প্রথম 35 দিনে প্রথম হারভেস্ট। তারপরে কয়দিন পর পর করলা উঠাচ্ছেন? আমি সপ্তাহে দুই দিন। সপ্তাহে দুই দিন করে? আচ্ছা, এই মুহূর্তে আপনি যদি বাজার দর বলেন তাহলে করলা বাজার দর কত পাচ্ছেন? এই এটা 1200-1300। যারাই জাতটা নিয়েছে, জি জি জি, অন্যান্য জাতের দেখা যায় অনেক রকমেরই থাকে, কিন্তু এই জাতটা খুবই সুন্দর। খুবই সুন্দর না? আচ্ছা, ছক্কা করলা দেখেন যে আমরা কোন করলা এখন পর্যন্ত কিন্তু এই 35 দিনে কিন্তু সংগ্রহ করা যায় না, তাই না? জি, এইটা লাগানো থেকে 35 দিনে আপনি প্রথম সংগ্রহ করতেছেন। এক দ্বিতীয় হচ্ছে দেখেন এই কালারটা মনে হয় যে কাঁচের মতো, দেখেন একদম চকচকা, একবার একটা পরিষ্কার করে ধোয়া নিয়ে আসে একদম। ওই যে আঙ্কেল আপনার বাবা আমরা যখন আসলাম তখন বললো যে লোকজনে বলতেছে নাকি যে শ্যাম্পু দিছে নাকি, শ্যাম্পু দিয়ে, হ্যাঁ শ্যাম্পু দিয়ে চকচকে করছে কিনা। আমরা আপনার বাপের সাথে কথা বলবো। এই যে আমরা যে আধুনিক চাষাবাদ সিস্টেমটা আপনাদেরকে বলছিলাম ঠিক সেটাই অ্যাপ্লাই করেছেন কিন্তু? এই মাসাজে আমরা বলছি যে এইভাবে একটু ফ্লাড আকারে দেন এবং যাতে মানে একটা বেড বা দুইটা বেড পরে আবার পরিচর্যার জন্য জায়গা রাখতে পারেন, ঠিক সেইভাবেই কিন্তু করেছেন। হ্যাঁ, এটা আপনার ট্রেনিং এর মাধ্যমে এটা করা হয়েছিল। অন্যান্য মাস এক একবারে এক ডালা, এক ডালা দিয়ে কি বলবো, তারা বীজ দেওয়ার সমস্যা হয়, অনেক চলাফেরা খুব সমস্যা হয়, তো এটা আমি সিস্টেমে করেছি যে চলাফেরা দেন সবাই এসে কষ্ট কেন, জানলাটা খুব সুন্দর হয়, সুন্দর হয়েছে। এই যে আপনার টোটাল যে জমি, এখানে খরচ হয়েছিল কত টাকা? এই কয় শতক জমি? আপনার খরচ হয়েছে কত এই যাবৎ পর্যন্ত? 1300-1400 মতন হয়েছে। 1300-1400 টাকা। আমরা কিন্তু অনেকেই বলি যে আধুনিক কৃষি মানে অনেক খরচ, তাই না? খরচ আছে, খরচ আছে, কিন্তু খরচটা ওটি চোখে পড়তেছে একবারে এত টাকা খরচ করতে, কিন্তু এতে অন্যান্য কৃষির যে কামলা খরচ, জি জি জি, ওই নিতে নিতে জীবন শেষ হয়ে যায়। আচ্ছা, ওটা চোখে পড়বে না? ওটা চোখে পড়বে না, না ওই ওটা দিনে দিনে করা হয়, ওটা চোখে হয় না, এটা যে একবারে করা হয়েছে ওই জন্যে। তাহলে আমরা 1300 কাঠা জমিতে খরচ করছি 1300 টাকা,
কত হাজার? ১৩ চোদ্দ হাজার টাকা, ধরুন ১৫,০০০ টাকা খরচ হয়েছে। আপনি বিক্রি করছেন এখন পর্যন্ত কত? আমি এই তোমার হচ্ছে করলা বিক্রি করছি ৮,০০০, আর মরিচ কেবল তুলতেছি, কেবল শুরু হয়েছে, ওটা ৪,০০০ টাকা আমি বিক্রি করছি। তাহলে ৮ আর ৪ ১২,০০০ হয়েছে। আপনার গাছে ধরে আছে কত হাজার টাকা এখন? এখন এটা তুলবো, তারপরে নিয়মে তো তিন মন তো হবে। হ্যাঁ, তিন মন যদি হয় তাহলে হচ্ছে ১৫,০০০ টাকা মন হলো এখন। কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে হাতে টাকা আসতেছে, এই ফসল না হলে এখন কারো হাতে টাকা আছে? এখন বেগুনে তো কোনো চা খাওয়ার টাকা হয় না, চা খাওয়ার টাকা হয় না। আপনার এটা দিয়ে কি খাওয়া হচ্ছে? সংসার রয়েছে না, এটা দিয়ে গরুর মাংস খাওয়া হচ্ছে, আমরা খাইলাম, ঠিক আছে। দেখ দর্শক, আমাদের প্রত্যেকটা উদ্যোক্তা তাদের ভালোবাসার জায়গা, এবং হচ্ছে এখানে যে আসল ভালোবাসা যদি বলেন, তাহলে এই উদ্যোক্তাদের মুখের হাসি, এই যে আপ্রাউনগুলো, আমরা প্রত্যেকটা এলাকাতে যতগুলো এলাকায় গেছি, এই উদ্যোক্তাগুলোর যে মানে কলিজা ছিঁড়ে দেওয়া যে ভালোবাসা, সেটা আমরা পেয়েছি। এবং আমরা এইটা দেখে আরও বেশি উৎসাহী যে এই উদ্যোক্তাদেরকে আমরা যদি কৃষিতে প্রতিনিয়ত লাভের মুখ দেখাতে চাই, তাহলে হচ্ছে আধুনিক কৃষি দরকার। প্রশিক্ষণের মাধ্যমে কৃষিতে নামতে হবে এবং সঠিকভাবে বিনিয়োগ করতে হবে, আর সেই জিনিসগুলোকেই বা সেই পদ্ধতিকেই আমরা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই ভিডিওগুলো তুলে ধরার মাধ্যমে। আচ্ছা, আমরা একটু যুক্ত হই আমাদের যে এই স্মার্ট কৃষি উদ্যোক্তা রনি ভাইয়ের যে বাবা, আমাদের খুবই মানে বলা যায় ইয়াং আঙ্কেল, আমরা তার সাথে একটু পরিচয় হব। কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বাধা পেয়েছি ফ্যামিলিগত, তো যে হেল্প করতেছে রনি ভাইকে এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছে, আমরা তার বাবার সাথে পরিচয় হব, চলুন। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আমরা আপনার গল্পটাই বললাম, আমাদের এই উদ্যোক্তা যারা আছে তাদের কাছে, মানে সাধারণত আমরা দেখছি যে আমাদের এই কাজগুলোতে যারা উদ্যোক্তা, এই যে আপনার ছেলে যেমন উদ্যোক্তা বা কৃষি কাজ শুরু করেছে, এরকম বাধা দেয় বাপ মায়েরা। তো আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম যতটুকু আমরা জানতে পেরেছি। না, আমি কোনো বাধা দেই নাই। কেন দেন নাই? কত টাকা কতখানে চলে যায় দেখুক না, যদি ভালো হয় তো আমরা সেই দিয়ে করবো, অসুবিধা কি? আচ্ছা, তো এখন কেমন হয়েছে? এখন তো খুব ভালো আছে। খুব ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। কি করেছে আপনার ছেলে? এই তো যে আপনার ওখানে যা ট্রেনিং ট্রেনিং মেরিং দিয়ে আসে, যে মাছ টাস নিয়ে আসে, কেউ কেউ পাগল বললি, কেউ কেউ এই হলি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখন ফসল খুব ভালো আসছে। আপনি কি বলছিলেন? আমি বলতে যা হয় তাই হোক। আচ্ছা, যে কোনো জিনিসটা এখন তো খুব ভালো মনে করতে, খুব ভালো। এই যে আপনার এলাকায় যে আপনার ছেলে বগুড়ায় যা ট্রেনিং করে আসলো, ট্রেনিং করে আসার পরে যে এইভাবে ফসল করে, এখন আপনি যত আপনার জমি কত বিঘা বলেন তো? আমাদের ৭-৮ বিঘা জমি আছে। ৮ বিঘা জমি আছে। আপনার ছেলে কয় বিঘা দিচ্ছেন এখন এই যে চাষের ক্ষেত্রে? এ চাষে কুতুরগুনেতে ১২ কাঠা না ১৩ কাঠা? ১৩ কাঠা ভূমি হবে। এই ১৩ কাঠা থেকে যে টাকা দিচ্ছে আপনি ওইদিকে? না, আমি ৭ বিঘা, আমি ওইদিকে পাচ্ছি না। পাচ্ছেন না? কিছুই পাই নাই তো, বাগুল লাগা তো লস গেছে। লস গেছে? হ্যাঁ। তার মানে ১৩ কাঠা খরচ হই নাই, বিশেষ খরচ হই। হাই হাই, তাহলে এই ফসলে এখন থাকতে হবে? আমরা এই ফসলের পর থাকবো। হ্যাঁ, এটাই করবেন? এদিকে কি করবেন? এরপরে কি করবেন? করলার পরে কি লাগাবেন? শসা। দর্শক, এখানে এগ্রোন যে কাজগুলো করছে, এইটা হচ্ছে আধুনিক চাষাবাদ সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে সাধারণত ২৫ থেকে ৩৫ বছরের যে উদ্যোক্তাগুলো, তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারতেছি। কিন্তু এর মাঝেও ব্যতিক্রম হচ্ছে যাদের মনের বয়স ২৫ থেকে ৩০, যেমন এই আঙ্কেল ৬০ বছর বয়স হলেও মনের বয়স কিন্তু ২৫ থেকে ৩০, তারাও কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখছে, উদ্বুদ্ধ হচ্ছে এবং ছেলেদেরকে বা নিজেরাই উদ্বুদ্ধ হচ্ছে এই চাষাবাদে। তো এটা হচ্ছে আমাদের সার্থকতা, এবং এই দরকার হয় প্রথমে যে বিশ্বাস, এই বিশ্বাসটা এগ্রোন অর্জন করতে পারছে, যে কারণেই কিন্তু এই উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে এগ্রোন ভূমিকা রাখতে পারতেছে। তো এইভাবেই আধুনিক চাষাবাদে এগ্রোন সারা বাংলাদেশ ভরিয়ে দিতে চায়, এবং যেই জায়গাতে লসের কৃষি ছিল সেখান থেকে লাভের কৃষিতেই যেতে চায়, এবং প্রত্যেকটা উদ্যোক্তাকে কৃষিতেই ক্যারিয়ার গড়তে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এগ্রোন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এলাকাতে, নতুন কোনো উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম।